বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে চলছে আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মিরাজ মিজু, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। মিজু, আওয়ামী লীগ সহ 14 দলের অবস্থান কর্মসূচির সবশেষ খবরাখবর জানাবেন। ধন্যবাদ অরিন, আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর গুলিস্তানে 23 বঙ্গবন্ধু এভিনিউ, আওয়ামী লীগের যে দলীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে। আপনি জানেন যে বিএনপির যে 48 ঘন্টা টানা অবরোধের ঘোষণা দিয়েছে, তারই প্রতিবাদে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় কিন্তু শান্তি সমাবেশ, মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করছে। আজকে সকাল থেকে কিন্তু দলীয় কর্মসূচি ছিল এই 23 বঙ্গবন্ধু এভিনিউকে ঘিরে। এখন আপনাকে আমি যদি দেখানোর চেষ্টা করি, এখন বর্তমানে কিন্তু মহিলা আওয়ামী লীগের একটি অবস্থান কর্মসূচি এখানে চলছে। মহিলা আওয়ামী লীগ বর্তমানে তারা এই দলীয় কার্যালয়ের সামনে কিন্তু তারা অবস্থান করে আছেন এবং সারাদিন ব্যাপী কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচি চলবে। এবং এর আগে মৎস্যজীবী লীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কিন্তু এখানে বিক্ষোভ সমাবেশ হয়েছে এবং তারা শান্তিপূর্ণভাবে এই সমাবেশগুলো পালন করছেন এবং তারা বলছেন যে যখন সারা পৃথিবীতে দ্রব্যমূল্য নিয়ে একটি অসহনীয় পরিস্থিতি চলছে, যার প্রভাব চলছে বাংলাদেশে, ঠিক তখন এই পরিস্থিতিকে আরও ঘোলাটে করার জন্য, আরও অস্থিতিশীল করার জন্য একটি মহল তৎপর হয়ে উঠেছে এবং বাংলাদেশকে কিন্তু সহিংস অবস্থানের দিকে ঠেলে দিয়ে তারা কিন্তু সেই পরিস্থিতিকে আরও জটিল করছেন। এবং তারা কিন্তু সকাল থেকেই আপনি দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কিন্তু স্লোগান দিচ্ছেন, তারা অবস্থান নিচ্ছেন এবং তাদের এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি থেকে কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছেন বিএনপির এই টানা 48 ঘন্টার যে অবরোধ রয়েছে সেই অবরোধের কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছেন। এবং আমরা আছি এই এলাকায়, আমরা এই এই অঞ্চল থেকে আওয়ামী লীগের যে কর্মসূচিগুলো রয়েছে তার বিস্তারিত আমরা তুলে ধরবো এবং শেষ পর্যন্ত আসলে কি হয় তাও জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে বঙ্গবন্ধু এভিনিউ থেকে সর্বশেষ খবর। অরিন মিজু, আপনাকে ধন্যবাদ। দর্শক, বঙ্গবন্ধু এভিনিউ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।